হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিও। আজকে একটি অত্যন্ত মজাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আপনারা আপনাদের প্রিয় জনের কিংবা যে কারো ফোনের লক খোলা ছাড়াই তার ফোনের ভেতরে গ্যালারিতে ফাইল ম্যানেজারে কী কী আছে তা দেখে নিতে পারবেন। কতগুলো ফটো আছে, কতগুলো গান, এক কথায় যাবতীয় তার ফোনে যা আছে সবগুলোই আপনারা দেখে নিতে পারবেন, তাও আবার প্যাটার্ন লক খোলা ছাড়াই। তো এটা কীভাবে সম্ভব তা শিখতে হলে আমার ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, এরকম সব অসাধারণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যে কোনো ফোনে লক না খুলে কীভাবে তার ফোনের ভেতরে ফাইল ম্যানেজারে গ্যালারিতে যে সকল ফটো ভিডিওগুলো আছে সেগুলো কীভাবে দেখবেন সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দিছি। তো বন্ধুরা, তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তো এটাই হলো আমার ফোনের ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারের ভেতরে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন। তো ক্রোম ব্রাউজারের ভেতর প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আরেকটি কথা, সেটা হলো আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে, এক কথায় ডাটা কানেকশন যদি আপনার ফোনে না থাকে, তাও কিন্তু আপনি এটি দেখতে পারবেন। তো তার জন্য আপনাদের সার্চ বারে টাইপ করতে হবে ফাইল ডবল ডট, তারপরে দুইটা স্ল্যাশ, তারপরে এসডি কার্ড, তারপরে আরেকটি স্ল্যাশ। তো ডিসপ্লের উপরে খেয়াল করুন, FILE ফাইল ডবল ডট দুইটা স্ল্যাশ, তারপরে SDCARD কার্ড, তারপর আরেকটা স্ল্যাশ দিয়ে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দিবেন। তো বন্ধুরা, সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে এসেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন সি অল বলে একটি লেখা, জাস্ট এই লেখাটির উপর একবার ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই লেখাটির উপরে ক্লিক করলেই দেখুন তার ফোনের সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। তো প্রথমে দেখুন অল, তারপর এখানে ভিডিও, যেই কয়টা ভিডিও তার ফোনে আছে সমস্ত ভিডিও এখানে শো করবে। তারপর এখানে অডিও, তার ফোনের সমস্ত প্রকার অডিও মিউজিক, অডিও গানগুলো এখানে শো করবে। তারপর এখানে ইমেজ, তার ফোনে যত প্রকার ইমেজ আছে সমস্ত ইমেজগুলো এখানে শো করবে। তো বন্ধুরা, তার এপাশে একটি আছে আদার্স, এখানে ক্লিক করলে তার ফোনের ডাউনলোড করা অ্যাপসগুলো এখানে শো করবে। তো বুঝতে পারলেন তার ফোনের সমস্ত কিছুই কিন্তু এখানে চলে আসছে, কোনো প্রকার প্যাটার্ন লক খোলা ছাড়াই, কোনো প্রকার লক খোলা ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এখনও যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, এরকম সব অসাধারণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশা শেষ করছে আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।